হ্যালো এভরিওয়ান, আজকে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, চিঁড়ের পোলাও। বানানো যতটাই সহজ, খেতে ততটাই মজার। আর এই চিঁড়ের পোলাও রেসিপিটা অনেকের কাছে কিন্তু খেটে যায়, আমি কিছু টিপস বলে দিচ্ছি। এভাবে যদি তোমরা রেসিপিটা ফলো করে বাড়িতে চিঁড়ের পোলাও বানাও, একদম ঝরঝরে চিঁড়ের পোলাও তৈরি হবে, যেটা খুব সহজে যে কোনো দিন ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারবে। ছোট থেকে বড় সবার জন্য এই রেসিপি, ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সেও এই রেসিপিটা দিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ঝরঝরে চিঁড়ের পোলাও। চিঁড়ের পোলাও বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চিঁড়ে। এখানে তোমরা যে কোনো রকমের চিঁড়ে নিতে পারো, ঢেঁকি চাটা হোক বা এরকম চ্যাপটা চিঁড়ে, যেমন খুশি এখানে চিঁড়ে নিতে পারো, ধান থাকলে একটু বেছে নিও। এবার 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে চিঁড়েগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে। তো চিঁড়েগুলো ধোয়ার সময় কিন্তু খুব একটা কচলাবে না, এতে কিন্তু চিঁড়েগুলো দলা পাকিয়ে যাবে। চিঁড়েগুলো আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যখন চিঁড়েগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাবে, সাথে সাথে চিঁড়ের জল খুব ভালো করে কিন্তু ঝরিয়ে নেবে। চেপে চেপে জল ঝরানোর দরকার নেই, বাটিটাকে একটু কাত করলে কিন্তু পুরো জল বেরিয়ে আসবে। তো আমি এভাবে 2-3 বার ধুয়ে ভালো করে এখানে জল ঝরিয়ে নিয়েছি। এতেই কিন্তু সাথে সাথে চিঁড়েগুলো দেখো ঝরঝরে হয়ে গেছে। জল ঝরানোর পরে রেস্টে রাখার কোনো দরকার নেই, ততক্ষণে যতগুলো আমরা ভেজিটেবল অ্যাড করব, ওটা ভাজতে ভাজতে কিন্তু আমাদের চিঁড়ে আরও ঝরঝরে হয়ে যাবে। তাই যে বাটিতে নেবে বা থালাতে নেবে একটুখানি খালি ছড়িয়ে দেবে। এবার আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন 2 চামচ সাদা তেল। তেল প্রথমে একটু গরম হতে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম বা কাঁচা বাদাম। চিঁড়ের পোলাওতে কাঁচা বাদাম কিন্তু মাস্ট, কাঁচা বাদাম দিলে চিঁড়ের পোলাওটা খেতে ভালো লাগে। কাঁচা বাদাম ছাড়া বানিয়ে দেখো, খাবে কিন্তু অত ভালো লাগবে না। তো ভালো করে বাদামগুলো যতক্ষণ একটু লাল হয়ে না আসছে, ততক্ষণ বাদামগুলো ভেজে নিচ্ছি। তো বাদামগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার এই বাদামগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, প্রথমে ফোড়ন দিচ্ছি। সাথে দিচ্ছি 1/2 চামচেরও কম সর্ষে, সাদা কালো যে কোনো সর্ষে এখানে ফোড়ন দিতে পারো। ফোড়ন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তার কারণ সর্ষে তেলে পড়া মাত্র কিন্তু খুব নাচতে থাকে, আর সেটা গায়ে পড়ে কিন্তু আমাদের গা পড়ে যাওয়ার ভয় থাকে। তাই একটু ঢাকা দিয়ে সম্বরাটা দেবে। এখানে বলে দিই, অনেকে কিন্তু সর্ষের জায়গায় এখানে চাইলে তোমরা সাদা জিরে বা 5 ফোড়নও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য কারি পাতা, যাদের কাছে অ্যাভেলেবেল হবে দেবে, যদি কারি পাতাটা না থাকে তাহলে কারি পাতাটা না দিলেও কিছু হবে না। তো কারি পাতা দিয়ে আর একটুখানি খালি ভেজে নিচ্ছি, পাতাগুলো কিন্তু পোড়ানো যাবে না, হালকা খালি একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট ছোট টুকরো করে কাটা আলু। আলুটা অপশনাল, দিতে না চাইলে আলুটা বাদ দিয়ে দিতে পারো, তবে চিঁড়ের পোলাওতে এরকম ছোট ছোট করে আলু কেটে দিলে চিঁড়ের পোলাওটা খেতে আরও ভালো লাগে। দিতে না চাইলে আলু বাদ দিয়ে দিতে পারো। আলু কিন্তু আমাদের প্রথমে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন আলু ভাজলে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। সেজন্য চিঁড়ের পোলাওতে যখনই আলু দেবে, আলুগুলো কিন্তু ছোট ছোট করে কেটে দেবে। তো আলুগুলো কিন্তু আমি এখানে ভালোভাবেই ভেজে নিয়েছি, মানে আলুগুলো কিন্তু আমার অর্ধেকের উপরে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট ছোট টুকরো করে কাটা গাজর। যেমন করে আলু ছোট ছোট টুকরো করে কেটেছি, গাজরও কিন্তু ঠিক একইভাবে কেটেছি, যেন কোনো সবজি শক্ত না থাকে, সব সবজিগুলো কিন্তু এই চিঁড়ের পোলাতে একদম নরম হয়ে যায়। গাজর বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 মিনিটের মতন গাজর ভাজলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এর মধ্যে অনেক রকম ভেজিটেবল আছে যেটা অ্যাড করতে পারো, বা কোনো ভেজিটেবল যদি এখান থেকে মনে হয় যে খাও না, পছন্দ করো না, তাহলে সেটা বাদ দিয়ে দিতে পারো। পেঁয়াজও আমি ঠিক 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কি কতটা পছন্দ করো সেই বুঝে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা দেবে। আমি কিন্তু আজকে এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না,
যদি তোমরা খুব ঝাল খেতে চাও তাহলে তোমাদের টেস্ট অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে বাচ্চা খেলে বলবো লঙ্কাটা বাদ দিতে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি খুব ভালো কালারের জন্য হলুদ গুঁড়ো। তোমরা এখানে হলুদে রং খেতে না চাইলে এখানে সাদাভাবেও চিড়ে পোলাও করতে পারো, তখন হলুদটা বাদ দিয়ে দেবে। ভালোভাবে হলুদ গুঁড়ো আর নুনের সাথে মিশিয়ে সবজিগুলোকে আরও একটুখানি দু মিনিটের মতন ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আলুগুলো ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে যাবে আর গাজরগুলো কিন্তু নরম হয়ে যাবে, তাই এর মধ্যে যা যা সবজি দেবে সবগুলো কিন্তু সাইজ ছোট ছোট দেবে, তাহলে প্রত্যেকটা সবজি কিন্তু একদম নরম হয়ে যাবে। তো আমি ভালোভাবে এখানে কিন্তু সব কিছু একসাথে ভেজে নিয়েছি। আমার মনে হয় এটা সব থেকে কম সময়ের রেসিপি আর খুব সহজে কিন্তু ব্রেকফাস্টে বানিয়ে নেওয়া যায়। তো সবজিগুলো আমার এখানে খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি, আস এর থেকে বেশি আর সবজিগুলো ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরানো চিড়ে। দেখো চিড়েগুলো কেমন ঝরঝরে হয়ে গেছে। এবার কিন্তু স্টিম একদম কমিয়ে দিতে হবে, যেহেতু সবজিগুলো আমাদের আগেই ভাজা হয়ে গেছে তাই এখন কিন্তু স্টিম কমিয়ে দিয়ে ভাজতে হবে। এবার ভালোভাবে সবজির সাথে এই চিড়ে আমাদের একটু মিলিয়ে নিতে হবে। এখন কিন্তু স্টিম একদম বাড়ানো যাবে না, একটু মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে এখানে তেল একটু কম, তাই আমি আরও এক চামচের মতন তেল অ্যাড করে দিচ্ছি। তোমরা দিতে চাইলে দেবে, না হলে আর পরে তেল দেওয়া দরকার নেই। ভালোভাবে আর একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি চিনি, যারা চিনিটা খাবে না চিনিটাকে বাদ দিয়ে দিতে পারে, তবে একটু নোনতা, একটু হালকা ঝাল আর একটু মিষ্টিতেই চিড়ে পোলাওটা কিন্তু খেতে ভালো লাগে, তবে যারা খাও না চিনিটাকে বাদ দিয়ে দেবে। এবার একদম হালকা স্টিমে আস্তে আস্তে ভেজে ভেজে আমাদের এই চিনিটা যেটা দিয়েছি এখন কিন্তু গলিয়ে নিতে হবে। এই সময় তোমরা কিন্তু নুন মিষ্টিটা চেক করে যদি মনে হয় কোনোটা কম তাহলে কিন্তু এখনই মিশিয়ে দিয়ে নামিয়ে নিতে পারো। দিয়ে দিলাম নামানোর আগে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁচা বাদাম, বাদামের সাথে মিশিয়ে নিলে কিন্তু আমাদের আজকের একটা হেলদি ব্রেকফাস্ট চিড়ের পোলাও একদম রেডি। যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা খুব সহজে একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিই। আশা করি আমার আজকের এই চিড়ের পোলাও রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করতে ভুলো না, আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।